লুকোচুরিতে ইতি। মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় পুলিশের জালে বিক্রম। 29 এপ্রিল ভোররাতে লেকমলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যায় সনিকা, যে গাড়ির স্টিয়ারিং ছিল বিক্রমের হাতে। তদন্তে নানা প্রশ্ন উঠে এলেও বারবার বয়ান বদলে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে বিক্রমের বিরুদ্ধে। জামিনযোগ্য 304-এর এ থেকে 304 ধারায় জামিন অযোগ্য মামলা করে পুলিশ। বিপদ বুঝে গা ঢাকা দেন অভিনেতা। বিক্রমের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল পুলিশ, নজর ছিল তার মোবাইল টাওয়ার লোকেশনের ওপরও। বিপদ বুঝতে পেরে মোবাইল ব্যবহার বন্ধ করে দেন বিক্রম। তার বন্ধুদের মোবাইল ট্র্যাক করতে শুরু করে পুলিশ। জানা যায় মাঝে মধ্যেই গভীর রাতে বাড়ির বাইরে বেরোন বিক্রম। বৃহস্পতিবারও একইভাবে বন্ধুর বাড়ি যান। কসবায় মলের সামনে থেকে গ্রেফতার করা হয় বিক্রমকে। 29 এপ্রিল রাতে সনিকাকে নিয়ে গাড়িতে চেপেছিলেন বিক্রম, কিন্তু দুর্ঘটনার এতদিন পর কেন গ্রেফতার করা হলো বিক্রমকে? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন অভিনেতা, যার পরবর্তী শুনানি 11 জুলাই। বিক্রমকে আলিপুর আদালতে তোলা হলে বিচারকের সামনেই তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা। বিক্রমের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, অন্তর্বর্তী জামিনের শুনানি চলছে হাইকোর্টে, তাহলে কেন গ্রেফতার? সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, আদালতকে ভুল বোঝানো হচ্ছে। এরপরই রাজদীপ বলেন, আপনি এত অধৈর্য কেন? সৌরিন তখন জানায়, বিক্রম 105 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন, মত্ত না থাকলেও এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? পুলিশের সঙ্গেও লুকোচুরি করেছেন বিক্রম, 6 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর মুখ খোলেন সনিকা পক্ষের আইনজীবী সঞ্জয় বসু। বিক্রমের বিরুদ্ধে তার অভিযোগ, বারবার মিথ্যে কথা বলে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিয়েছে বিক্রম। আমাদের প্রথমে বলতে দেওয়া হচ্ছিল না, মিসলিড করার চেষ্টা করা হয়েছে, বেল রিজেক্ট হয়েছে। রিকনস্ট্রাকশন অফ দ্য অফেন্স, ঘটনার পুনর্নির্মাণ, 2 মোটিভটা বের করা, যে ওর কী মোটিভ, কেন ঘটনাটা ঘটালো, এটা একমাত্র ওই জানে। বিক্রম কখনোই পলাতক ছিলেন না এবং তিনি তার বাড়িতেই দীর্ঘ এই কয়েকদিন উনি বাড়িতেই ছিলেন এবং অন্য কোথাও যাননি। বিক্রমকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।